কি সবাই তো ভালো আছো? তোমরা সবাইকে আম ও কাঁঠালের এই মম গন্ধের শুভেচ্ছা। তো আজকে তোমাদের লেকচার ফাইভ, যেখানে বর্তনীয় চলবিদ্যুতের এই আই সমান ভি বাই আর সূত্র সম্পর্কিত গাণিতিক সমস্যাবলী নিয়ে আলোচনা করা হবে। তোমরা দেখতে পাচ্ছ যে বোর্ডে আমি ছয়টি গাণিতিক সমস্যা দিয়েছি, তো একটি সমাধান করে দেব, অন্যগুলো তোমরা সমাধান করবা, অন্যগুলো তোমাদের এইচডব্লিউ থাকবে। প্রথম প্রশ্নটা হচ্ছে, রাতুল তার খালার বিয়েতে সারা বাড়িতে দৃষ্টিনন্দন আলোকসজ্জা করলো, যা দেখে আমন্ত্রিত অতিথিরা মুগ্ধ হয়ে ধন্যবাদ জানালো। যদি উক্ত আলোকসজ্জায় বর্তনী রোধ 20 ওহম এবং বিভব পার্থক্য 380 ভোল্ট হয়, তবে বর্তনীতে কি পরিমাণ বিদ্যুৎ প্রবাহিত হবে? মানে এখানে তোমাদের রোধের মান দেয়া আছে, বর্তনীর রোধের মান দেওয়া আছে, রোধ সেটাকে কি দ্বারা প্রকাশ করা হবে? আর দ্বারা প্রকাশ করা হবে, আর এর মান দেয়া আছে। এরপরে বিভব পার্থক্য, বিভব পার্থক্য কি ভি দ্বারা প্রকাশ করা হয়, ভি এর মান দেওয়া আছে। আর বিদ্যুৎ প্রবাহিত হবে কি পরিমাণ বিদ্যুৎ, বিদ্যুৎ প্রবাহের পরিমাণ এটা হচ্ছে আই, মানে তোমাদের আই এর মান চেয়েছে, আর এর মান দেওয়া আছে, ভি এর মানও দেওয়া আছে। আমাদের সূত্রটা কি, আই সমান ভি বাই আর, তাহলে আমাদের প্রথমে কি লিখতে হবে, দেওয়া আছে, তাহলে কি লিখতে হবে, দেওয়া আছে বর্তনীর রোধ, বর্তনীর রোধ আর এর মান কত, 20 ওহম। আচ্ছা, আর কি দেওয়া আছে, বিভব পার্থক্য, বিভব পার্থক্য ভি সমান কি দেওয়া আছে, 380 ভোল্ট। আচ্ছা, আর কি দেওয়া আছে, আর চেয়েছে কি প্রবাহিত বিদ্যুতের পরিমাণ, তাহলে তড়িৎ প্রবাহ, তড়িৎ প্রবাহ আই সমান একটা হোয়াট চিহ্ন দেব, মানে এটা কি চেয়েছে, এই জন্য কি এটা আমরা হোয়াট চিহ্ন দেব। আচ্ছা, এরপরে আমরা সূত্র লিখব, আমরা জানি, আমরা জানি, এটা কিন্তু নিচে নিচে লিখবো, আমার জায়গা নাই বলে ডান পাশে লিখছি, আমরা জানি তড়িৎ প্রবাহ আই সমান ভি বাই আর, তড়িৎ প্রবাহ আই সমান ভি বাই আর। আচ্ছা, এখানে আমার ভি এর মান কত, ভি এর মান হচ্ছে 380, আর আর এর মান কত আমার, 20। এবার 380 কে 20 দ্বারা ভাগ করলে কত হয়, 19। এবার তড়িৎ প্রবাহের একক কি, অ্যাম্পিয়ার, তুমি বাংলায় অ্যাম্পিয়ার লিখতে পারো, ইংলিশে শুধু এও লিখতে পারো। উত্তর, তড়িৎ প্রবাহ আই সমান 19 অ্যাম্পিয়ার। তাহলে আমরা উত্তরটা লিখলাম, উত্তর বা অতএব, অতএব তড়িৎ প্রবাহ 19 অ্যাম্পিয়ার, বা বাংলায় লিখতে পারো 19 অ্যাম্পিয়ার। বোঝা গেল তো? আচ্ছা, তাহলে এই আই সমান ভি বাই আর, এখানে তিনটা, একটা হচ্ছে আই, একটা হচ্ছে ভি, একটা হচ্ছে আর, যে কোনো দুইটার মান দেওয়া থাকবে উদ্দীপকে, যে কোনো একটার মান বের করতে হবে, এটা সাধারণত গ নম্বরে আসবে আর বহুনির্বাচনীতে আসবে, এছাড়া আর কোথাও আসবে না সাধারণত। এবার 2 নম্বর প্রশ্ন, শওকতের বাসার বৈদ্যুতিক লাইনে বিদ্যুৎ প্রবাহ মাত্রা 2 অ্যাম্পিয়ার এবং বিভব পার্থক্য 280 ভোল্ট, তার বাসায় ব্যবহৃত তড়িৎ বর্তনীর রোধ নির্ণয় করো। তাহলে প্রবাহ মাত্রা, এটা লেখলেও, এটা থাকলেও বুঝবা, এবং এ লেখা থাকলেও বুঝবা, আই লেখা থাকলে, অ্যাম্পিয়ার লেখা থাকলে বুঝবে, যার একক এ হবে সেটা হচ্ছে আই এর মান, আমাদের আই এর মান দেওয়া আছে। বিভব পার্থক্য, এটা হচ্ছে ভি এর মান দেওয়া আছে। আমার কাছে কি চাইছে, তড়িৎ বর্তনীর রোধ নির্ণয় করো, আর এর মান চেয়েছে, আর এর মান হোয়াট। তাহলে আমাদের ওই সূত্রে ফেলে, এখানে কোন সূত্র, যে আই সমান ভি বাই আর, তাহলে আমাদের কিসের মান চেয়েছে, আর এর মান, তাহলে আরটা এখানে, আইটা ওখানে নিয়ে যাও, বা এই আর সমান
ভি বাই আই, তাহলে ভি আর আই এর মান বসালে হয়ে যাবে। এবার এখানে স্বাধীনের বাসার একটি কক্ষের বৈদ্যুতিক, 3 নম্বর প্রশ্ন, স্বাধীনের বাসার একটি কক্ষের বৈদ্যুতিক যন্ত্রগুলোর একটির এক প্রান্তের সাথে অন্যটির অপর প্রান্তে যুক্ত করলে কক্ষটির বৈদ্যুতিক বিভব পার্থক্য 15 ভোল্ট। এখানে কিসের মান দেওয়া আছে? ভি এর মান। কক্ষটির রোধ 30 ওহম। এখানে কিসের মান দেওয়া আছে? আর এর মান। বিদ্যুৎ প্রবাহ কিসের মান চেয়েছে? আই এর মান। তাহলে দুইটার মান দেওয়া আছে, আর একটার মান ওই সূত্রে ফেলে বের করবা। আর একটা দেওয়া আছে 10 ওহম রোধের মধ্য দিয়ে 10 অ্যাম্পিয়ার তড়িৎ প্রবাহিত হলে বিভব পার্থক্য কত? কিসের মান চেয়েছে? ভি এর মান। কিসের কিসের মান দেওয়া আছে? রোধের মান দেওয়া আছে আর আই এর মান দেওয়া আছে। আর এর মান, আই এর মান দেওয়া আছে, ভি এর মান বের করতে হবে। একই সূত্র, কোনো পরিবাহীর দুই প্রান্তের বিভব পার্থক্য 40 ভোল্ট, তড়িৎ প্রবাহ 4 অ্যাম্পিয়ার হলে রোধ কত? মানে ভি এর মান দেওয়া আছে, আই এর মান দেওয়া আছে, কিসের মান বের করতে হবে? আর এর মান বের করতে হবে। এরপরে 220 ভোল্ট বিভব পার্থক্য বিশিষ্ট কোনো বর্তনীর মধ্য দিয়ে কি পরিমাণ বিদ্যুৎ প্রবাহিত হলে ওই পরিবাহীর রোধ 10 ওহম হবে? তাহলে এখানে কিসের কিসের মান দেওয়া আছে? ভি এর মান দেওয়া আছে। এরপরে কিসের মান? আর এর মান দেওয়া আছে। কিসের মান বের করতে হবে? কি পরিমাণ বিদ্যুৎ, মানে আই এর মান এখানে কিন্তু বের করতে হবে। তাহলে তোমরা দেখতে পাচ্ছ যে আই সমান ভি বাই আর, এটা দুই ধরনের উদ্দীপক থেকে সলিউশন করতে হবে। একটা হচ্ছে কথায় অঙ্ক থাকলে সূত্র, এই সূত্র ফেলে সলিউশন করা হবে। তোমাদের এরপরে লেকচার 6-এ থাকবে যে কথায় অঙ্ক নয়, চিত্রে চিত্র দিয়ে অঙ্ক হবে, চিত্র দিয়ে অঙ্ক। সাধারণত তোমরা বোর্ড প্রশ্নগুলোতে দেখে থাকবা যে চিত্র দিয়ে অঙ্ক দেওয়া আছে, সেই চিত্র দিয়ে অঙ্ক দিলে তার সলিউশন কিভাবে হবে সেটা আমরা আলোচনা করব। এরপর লেকচারে, লেকচার 6-এ আলোচনা করব যে চিত্র দিয়ে অঙ্ক করলে, চিত্র উদ্দীপকে চিত্র দেওয়া থাকলে তার সলিউশনটা আমরা কিভাবে করব। একই জিনিস এটা কথায়, আর ওটা হচ্ছে চিত্রে প্রকাশিত। তাহলে ওই চিত্র প্রকাশিত অঙ্ক থেকে আমরা কিভাবে সলিউশন করব, মান বের করব, এটা আলোচনা করা হবে এরপর লেকচারে। সে পর্যন্ত সবাই অপেক্ষা করতে থাকো, সবাই এই অঙ্কগুলো, নিচের যে প্রশ্নগুলো দেওয়া আছে সবাই সলিউশন করবা, সলিউশন করে রেখে দিবা। এরপরে আমি ক্লাসে গিয়ে তোমাদের সলিউশনগুলো কিন্তু দেখব তোমরা কি করেছো। তার আগে ভালোভাবে অঙ্কগুলো করো এবং পরবর্তী লেকচারটা ভালোভাবে দেখার জন্য প্রস্তুতি নাও।